অবস্থায় এক দম্পতিকে মারধর এবং বাড়ি ভাঙচুর করার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার গোপালপুর এলাকায়। জানা গেছে আক্রান্ত দম্পতির নাম অর্জুন মণ্ডল এবং মায়া মণ্ডল। অভিযুক্ত যুবকের নাম শিবদয়াল সাহানি। সোমবার অসহায় দম্পতি সুবিচারের আশায় ইংরেজবাজার থানার পুলিশের দ্বারস্থ হয়। এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তির নামে ইংরেজবাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আক্রান্ত দম্পতির অভিযোগ, মাঝে মধ্যে অভিযুক্ত মদ্যপ অবস্থায় এসে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং বিনা কারণেই মারধর করে তাদের। অসহায় দম্পতির কোনো সন্তান না থাকায় এই অত্যাচার দিন দিন বেড়েই চলেছে বলে অভিযোগ করেন তিনি। তাই সুবিচারের আশায় আজ ইংরেজবাজার থানায় পুলিশের দ্বারস্থ হয়েছেন ওই দম্পতি। থানায় কি জন্য এসছেন? থানাতে এসছি যে আমার উপর অত্যাচার করে বলে আমি আইনের আশ্রয় নিয়েছি। আইনের আশ্রয় নিয়েছি। কে অত্যাচার করে? শিবদার সাহানি। কেন কেন অত্যাচার করছে আপনাদের? এরকম মর্দ খেয়ে আসে এসে যা তাই মনে লাগছে তাই করছে। বেড়া টেড়া গেলে সবকে ভেঙে ফেলে দিয়েছে। আপনাদেরকে মারধর করেছে? হ্যাঁ, তো মারতে মারতে গেছে, ঘরে না ঢুকলে তো মারা হয়ে গেছে। কি নাম যে মারধর করেছে? শিবদার সাহানি। কেন মারধর কেন করছে? ওই তো খেয়েছে, তো মদ খেয়েছে, তো মারধর আর করছে। ওই ভাঙচুর সব করছে, মুখে জ্বালাচ্ছে, তাই বলে কাজ দিচ্ছে। কোনো ছেলে আছে আপনাদের? না, ছেলে না। বাড়িতে দুজনে থাকেন নাকি? হ্যাঁ। কি নিয়ে এসেছিল মারধর করতে? একটা বড় বাহুলি এসেছিল জল দু আমার, এখনো আছে আমার বাড়ি। কি চাইছেন এখন? এটার আমি যেটা বিচার হয় সেটা চাচ্ছি। আপনার নাম? আমার নাম অর্জুন মণ্ডল। আর আপনার ইসের নাম কি? মায়া মণ্ডল। বাড়ি কোথায়? গোপালপুর।